হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দেখো কোকো বাবু আমাদের গুড মর্নিং করছে তোমাদের সকলকে। কোকো বাবু কী করেছে দেখো, তোমাদের দেখাই সকাল সকাল ওর কাণ্ড দেখো। কোথায় গেল কাণ্ডটা? এই যে দেখো, এই একটা এখানে কম্বল ছিঁড়ে দিয়েছে, মানে সব ছিঁড়ে খুঁড়ে একাকার করে দিচ্ছে ও। কিছু কিছু বলবে সকাল সকাল, কিছু বলবে? গুড মর্নিং বলে দাও সবাইকে, বলে গুড মর্নিং সবাই, সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, গুড মর্নিং করে দাও সবাইকে। বাবা এখন রাস্তা ধারে দেখতে ব্যস্ত রাস্তার লোকজন। সপ্রাট আজকে বলল জিমে যাবে না, তো আমি সকাল সকাল এখন থালা বাসনটা ধুয়ে নেব, দিয়ে ওর জন্য রান্না বসাবো। এখানে এক গাদা থালা বাসন জমেছে রাত্রের, এদিকে এগুলো সব পরিষ্কার করতে হবে, কিছু পরিষ্কার করা হয়নি, সব এলোমেলো হয়ে আছে। এখন সকালবেলাকার যে কাজগুলো সেগুলো এখন আস্তে আস্তে করে নেব। বাথরুমে গিয়ে জলটা ভরব, এখন আমি পাইপটা লাগাই। এইভাবে আমাকে ডাইরেক্ট কলের জলটা ভরতে হয়, কারণ বাথরুমে ডাইরেক্ট কল নেই, ট্যাঙ্কের সাথে কানেক্ট আছে সব। এভাবে দিলে পাইপ লাগিয়ে দিলে ডাইরেক্ট কলের জলটা বেশ ভালো যায় বাথরুমে, গরম গরম জল যায় সকালবেলা, গরম গরম জল মানে বুঝতেই পারছি কাজ করতে কি ভালো লাগে, তাই না? ট্যাঙ্কের জলে তো হাতই দেওয়া যায় না, এখন খুব মুশকিল হয়ে যায়। বাথরুমে লাগিয়ে দিয়েছি, জলটা ভরতে থাকুক। দেখো ও বাবু সব কম্বল টম্বল কেটে দিচ্ছে, তাই এই ঘরে কম্বল এনে রেখেছি। এখন সম্রাটের জামা প্যান্টগুলো সব কাঁচা ধোয়ার আছে, সেগুলো নিয়ে যাব, বাথরুমে জল ভরছি, সেই জলে সব কাঁচা ধোয়াগুলো করে নেবো আস্তে আস্তে। বাবুকে দেখো আমি ঘর মুছছি, তো এসে এখানে বসেছে, ওই ঘর মোছা হয়ে গেছে, এখন দেখছি তো এই ঘর মুছবে মা, তো এই ঘরে এসে বসি আমি, তা ওই ঘরে গিয়ে বসে আছে বাবু। তো চলো আস্তে আস্তে আমি এই কাজগুলোকে সব সারি, এখন অনেক কাজ বাকি আছে সকালবেলা। সম্রাটের আবার রান্নাও করতে হবে, তাকে এগুলো করি, নাহলে রান্নাবাড়িতে যেতে পারছি না। এদিকে আমার সব কাঁচা ধোয়া হয়ে গেছে, আমি এখন যাবো ছাদে মেলতে। তো এই বাবুকে দেখো, উনি আগে থেকে গিয়ে রেডি হয়ে বসে আছে, দেখছে মা তো আসবে এবার, তো আমিও যাই ছাদে। চলো এখন ছাদে চলে এসেছি, এবারে জামা কাপড়গুলো আস্তে আস্তে মেলে দিই। কী আছে? আর একে দেখো, এও এসছে আমার সাথে জামা কাপড় মেলতে। বাবাকে বকছ? বকে দাও, উঠছে না তো বকে দাও ওকে। তিনটে গোলা রুটি করেছিলাম, একটা আমার, একটা ওর, একটা এর, খাবো তিনটাই আমি বলে বানালাম, কিন্তু ভাগিদার দেখো আমার কজন, একজন দুজন আমি একজন তিনজন ভাগিদার। দেখো ওকে রুটি দিয়েছি বাবুকে, ও রুটি খাবে না, ও আমাদের এই গোলা রুটি খাবে। দেখো ওর রুটি পড়ে আছে, গোলা রুটির ভাগ শেষ সব, ঠিক আছে? সব ভাগিদারগুলো বসে আছে আমার। দেখো এটা এখন নোংরা হয়েছে, এগুলো এখন আমি ঝাড় দেবো গোটা সিঁড়িটা, তারপরে কোকোকে খাওয়াবো। এই যে আমাদের কোটা বাবু, বকে না বকে না। এদিকে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাবো, তাই জন্য নিয়ে নিয়েছি আজকে আমার খাবারে হচ্ছে খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা, সিম্পল খাবার আজকে, এটাই আমাদের পুরো লাঞ্চ। চলো আমি লাঞ্চ করে নিই। আমি এখন আমার একটা বান্ধবীর দোকানে এসেছি, এই দেখো আমার বান্ধবী আমার জন্য চা করছে, কি আমার সুন্দর বান্ধবী, ভালো দোকানদার আমাকে চা খাওয়ায়। দেখো বান্ধবীর দোকানে একটা শাড়ি দেখছি, দেখি নেওয়া যায় কি, জামদানি। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম বাজারে আমুল গোল্ড দুধ নেওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাবো। দেখো বাইরে থেকে এসে বাথরুমে পা ধোয়, ধাও ভালো করে ধুয়ে নাও, চলো ভালো করে ধাও, ভালো করে একটা হাত পা ডুবাও। হ্যাঁ হ্যাঁ চলো, আর না হয়েছে আর নয়, চলো চলো ব্যাস চলো। এটাকে তুই খেয়েছিস তো? এটাকে আমি মারবো, এটাকে আজকে মেরেই দেবো, এটাকে আজকে মেরেই দেবো, মারবো, এটাকে মারি, এইটাকেই মারি আজকে, এটাকেই মারি, এটাকে দে দে মারবো আজকে, ওকে আজকে মারবো, দে দেখো ওকে পেটাতে দেবে না, ওকে তো মারতে পারবো না, তার পাপসটাকেই মারছি, ওটাকে মারতে দেবে না, ও নিজে নিয়ে পালালো। দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন খেলা দেখবো, আজকে 12:30 থেকে খেলা আছে, তো এখন আমরা গুড নাইট বলে দাও, গুড নাইট করে দাও, কোকো তুমি গুড নাইট করে দাও, বলে তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।